গ্যাস সিলিন্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বিরাট মিছিল করেছে আপনাদের বিরুদ্ধে কার্যত মুহিম ছুড়ে দিয়েছেন কি বলবেন আসলে তা নয় গ্যাসের রাজনীতি আমরা করি না দ্বিতীয় হচ্ছে যে মহিম এটাই নয় এটা উনি প্র্যাকটিস করছেন দুই দুই মেয়ের পরে তো এই কাজই করতে হবে রাস্তায় হাঁটতে হবে তারই প্র্যাকটিস ম্যাচ ছিল এটা মানে এটি কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না গ্যাসের মূল্য বৃদ্ধি শুনুন পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে মমতা ব্যানার্জি দশ বছরের কার্যকালের পর্যালোচনা করতে তার যে উপলব্ধি তার যে কন্ট্রিবিউশন সরকারের সফলতা তার উপরে ভোট হবে কেন্দ্রের কি ভুল ত্রুটি আছে সেটা লোকে দেখতে যাচ্ছে না তার নির্বাচন হয়ে গেছে লোকের সার্টিফিকেট দিয়ে দিয়েছে মোদীজিকে আঠারোটা সিট দিয়ে সেন উনি একবার বলুন কি করেছেন দশ বছর তার জবাব দিতে হবে লোকের দৃষ্টি ঘুরিয়ে আর রাজনীতি করা যাবে না মানে আপনি বলছেন যে এই মূল্যায়নটা রাজ্য সরকারের কাজের মূল্যায়ন অবশ্যই আগামী নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলায় আগামী গত দশ বছরের মমতা ব্যানার্জি সরকারের যে কাজ তার পর্যালোচনা হবে তার উপরে লোকে ভোট দেবে মোদী কি করেছেন তার ভোট হয়ে গেছে উনিশ সালে তিনি পাস করে গেছেন ফার্স্ট ডিভিশনে দেখতেই পাচ্ছেন দিলীপ ঘোষকে ঘিরে সাধারণ মানুষের কি কৌতূহল তাকে কার্যত ঘিরে ধরা হয়েছে সুতরাং তাকে দাঁড় করিয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা কষ্টকর আমরা চাইছি একটু দিলীপবাবুকে নিয়ে বসে কথা বলতে গতকালের ব্রিগেড ব্রিগেডের পরে প্রধানমন্ত্রীর বার্তা এবং কিভাবে আগামী দিনে রণকৌশল সাজাবেন তারা গতকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড বা বিজেপির ব্রিগেড এই ব্রিগেডের পর কি মনে হচ্ছে রাজ্য বিজেপি নতুন করে চাঙ্গা হয়ে উঠল রাজ্য বিজেপিকে কি আরও বেশি করে অক্সিজেন যোগাবে এই নির্বাচনী লড়াইয়ে আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দিলীপবাবু গতকালের ব্রিগেড আপনি কি কোনো প্রধানমন্ত্রীর অতীতের ব্রিগেডের লক্ষ্য থেকেছেন সেই ব্রিগেডগুলোর সঙ্গে গতকালের ব্রিগেডের কি পার্থক্য নজরে এসছে আপনার পশ্চিমবঙ্গের বিজেপি সম্ভবত উনিশশো উননব্বই নব্বই বা ওই সময় একটা ব্রিগেড করেছিল রাজমাতা সিন্ধিয়া যখন ছিলেন আমরাও শুনতে গেছিলাম তখন হয়তো তিন ভাগের এক ভাগ ব্রিগেড ভরে ছিল এখানে রাষ্ট্রীয় কার্যকারী ছিল সেখানে রাজমাতা সিন্ধিয়া অটলজি আডবাণীজি যোশীজি এরা সব ছিলেন তখনকার আমাদের নেতা তাদের দেখার জন্য আমরা গেছিলাম হ্যাঁ এটা তখন লোকে ভাবতে আরম্ভ করলো যে ব্রিগেডেও বিজেপির সভা হতে পারে তারপরে আমার মনে আছে চৌদ্দ সালে যখন মোদিজি প্রচারে বেরিয়েছেন লোকসভার আগে ব্রিগেডে আবার সভা হয়েছিল বিজেপির হয়তো দুই তৃতীয়াংশ ভরে ছিল আমি তখন রাজনীতিতে ছিলাম না আমি অন্য সংগঠনের কাজ করতাম আমরা গাছের তলায় বসে বই স্টল দিয়েছিলাম বই বিক্রি করেছিলাম মোদী যে জীবনই প্রথম বাংলায় ছিল সেটাও বিক্রি করেছিলাম আর এবারের বাজেট বিজেপি বিজেপির ব্রিগেড যেটা দেখলো সবাই বিজেপি এসে গেছে বিজেপি জেতার জন্য তৈরি এটার প্রমাণ হলো এর মধ্যে বৈশিষ্ট্য যেটা আমরা গতবারও দেখেছিলাম উনিশে আরও বাকিরাও ব্রিগেড করেছিলাম সিপিএম করেছিল কংগ্রেস করার সাহস পায়নি টিএমসিও করেছিল দু মাস তিন মাস আগের থেকে বড়ো বড়ো গেট মিছিল মিটিং করে চলুন ব্রিগেডে চলুন বলে লোক ভরানো হতো এবারে আমরা যেটা করেছি কোথাও কোনো বড় মিছিল মিটিং তো হয়নি কোথাও গেট হয়নি প্রচারও হয়নি আপনারাও দেখেছেন আগের দিন কয়েকটা নেতার ক্যাট আউট খালি কলকাতায় লাগানো হয়েছিল বাকি কোথাও কোথাও ছোটো ছোটো স্ট্রিট কর্নার করা হয়েছিল সাংগঠনিক শক্তির জোরে ব্রিগেড ভরানো যায় উপচে পড়ায় পড়তে পারে এটা ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে জন্য যারা যারা বলেন বিজেপির সংগঠন কোথায় তাদেরকে একটা জবাব দেওয়ার দরকার ছিল সেটা আমরা দিয়েছি গতকালের ব্রিগেড থেকে কর্মীরা কোন জিনিসটাকে গ্রহণ করুক আপনারা চাইছেন আপনারা কোনটাকে নিয়ে এগোবেন ভবিষ্যতের দিকে দেখুন আগামী নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের দিকে আমরা নিয়ে এসেছি সেজন্য কাজ চলছে প্রচার চলছে সবই কিন্তু তার একটা দিশা দিক নির্ণয় দিক ঠিক করে দেওয়ার দরকার ছিল সেটা প্রধানমন্ত্রী করেছেন শক্তি দেখাবার দরকার ছিল সেটা আমরা করেছি আর কি কি বিষয়ে লড়াই হবে কী কীরকম বাংলার পরিবর্তন হবে কারণ সমস্যা কী আছে বিষয়গুলো প্রধানমন্ত্রী এক ঘন্টা পাঁচ মিনিটের ভাষণে তুলে ধরেছেন আমার মনে হয় সেটা বাংলার লোককে বোঝাবার দরকার ছিল যে বিজেপি তৈরি আর বিজেপি কী কী করতে চায় সোনার বাংলার কথাও বলেছেন উনি পাল্টে দেওয়ার কথাও বলেছেন অন্যায় অন্যান্যের কথা বলেছেন যা যা অভিযান আমরা গত কয়েক মাসে বাংলায় চালিয়েছি মানুষ স্বীকার করেছেন সেগুলোও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন সেই জন্য বাংলা পরিবর্তনের জন্য প্রস্তুত ভারতীয় জনতা পার্টিও এখানকার ক্ষমতা নিজের হাতে নিয়ে বাংলার পরিবর্তন করতে প্রস্তুত আছে দিদিবাবু একটা জিনিস আমরা অনেকেই লক্ষ্য করেছি সেটা সব কিছু তো উচ্চারণ করে বলা হয় না কিছু নীরব একটা প্রতীকী তাৎপর্য থাকে গতকাল দেখলাম আমরা ব্রিগেডকে কেন্দ্র করে চারিদিকে যত কাটআউট লাগানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি শুধু একমাত্র নেতা বলতে আপনার কাট আউট এটার কি কোনো প্রতীকী তাৎপর্য রয়েছে এই ধরনের কেন্দ্রীয় কার্যক্রম হলে বা বড় কার্যক্রম সব জায়গায় দুজন নেতা মোদিজি নাড্ডাজি এবং আমি রাজ্য সভাপতি হিসেবে আমারই ছবি রাখা হয় এটা আমাদের পার্টির একটা সিস্টেম বাকি অন্যান্য প্রোগ্রামেতে সেখানকার জেলার নেতা বা মণ্ডলের স্থানীয় বুথের স্তরের নেতারাও তাদের ছবি দিয়ে তারা প্রচার করেন পার্টির তো সেহেতু যেহেতু এটা কেন্দ্রীয় কার্যক্রম ছিল প্রদেশের প্রতিনিধি হিসেবে আমার ছবিই ছিল এখানে প্রধানমন্ত্রী ছিলেন নাড্ডাই ছিলেন এবং বাকি যে নেতারা আমাদের এখানে পপুলার মাননীয় অমিত শাহর ছবিও সব জায়গায় রাখা হয় কারণ পশ্চিমবাংলার আজ যে বিজেপি তার পিছনে ওনার সবচেয়ে বড় যোগদান আছে আরেকটা বিষয় বলা একসময় তৃণমূল কংগ্রেস যখন প্রতিপক্ষ দলগুলোকে ভেঙে ভেঙে নিজেকে সমৃদ্ধ করেছিল তখন প্রচুর সমালোচনা হয়েছিল এটা কি গণতান্ত্রিক রীতি নীতি যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে ভেঙে ফেলছে হঠাৎ দেখা যাচ্ছে আপনারা যেন একদম পণ করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভেঙে চুরমার করে দেবেন আজকেও বোধহয় আপনাদের বিরাট যোগদান মেলা এবং সেটা নাকি শুনছি অবাক করে দেওয়ার মতো একটা যোগদান মেলা হবে তা আপনারা যখন এই কাজটা করছেন তখন তার সপক্ষে কি যুক্তি দেবেন আচ্ছা যদি সোনালী গুহ যিনি হয়তো তিরিশ বছরের মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বডিগার্ডের মতো তিনি যদি বলেন যে আমি টিএমসি করব না আমাকে সম্মান দেন তার জন্য বিজেপি তাই কি বা তাকে যদি মমতা ব্যানার্জি টিকিট না দেন তার সঙ্গে বিজেপির যোগ কী আছে মমতা ব্যানার্জি টিএমসি কে তৈরি করেছেন তিনি ভাঙার জন্য যথেষ্ট আছেন আমাদের কোনো সহযোগিতা করতে হবে না আজ তার আত্মবিশ্বাস হারিয়ে গেছে তিনি নিজের পুরনো কেন্দ্র ছেড়ে পালিয়ে যাচ্ছেন তিনি নিজের পুরনো কর্মীদের উপরে বিশ্বাস করতে পারছেন না তাদের টিকিট না দিয়ে সেলিব্রিটিতে নিয়ে আসেন তো আমরা এখানে কোথায় আছি টিএমসি যথেষ্ট আছে টিএমসিকে ভাঙার জন্য হ্যাঁ যারা ওখানে কাজ করেছেন অভিজ্ঞতা আছে আমাদের অভিজ্ঞ কর্মী দরকার আছে বা বাংলার পরিবর্তনের জন্য পুনর্নির্মাণের জন্য কেউ কাজ করতে চান আর যদি বিজেপি ঝান্ডার তলায় আসতে চান আমাদের কন্ডিশানে তো আমরা নেবো না কেন গণতন্ত্রের সবার অধিকার আছে সব জায়গায় কাজ করার আমাদের লোকের প্রয়োজন আছে পরিবর্তনের জন্য আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি মাত্র কিন্তু প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নেতার উপরে মানুষ বিশ্বাস করে নেতা তো সেই হয় যাকে মানুষ বিশ্বাস করে এখন ঘটনা হচ্ছে এমন লোকও আপনার পার্টিতে সামিল হয়েছে বা হতে যাচ্ছে যিনি একসময় কংগ্রেস করতেন তারপরে তৃণমূল করেছেন তারপরে সিপিএম এর সাপোর্টে নির্বাচনে জিতেছেন আবার তৃণমূলে ফিরেছেন আবার এখন কলকেনা পেয়ে আপনার দলের দিকে আসতে চাইছেন মানুষ এদের উপরে কেন ভরসা করবে কি হিসেব কষে আপনারা এদেরকে সামনে প্রজেক্ট করছেন মানুষ এদের উপর ভরসা করবে না বিজেপির উপর ভরসা করবে আর রাজনীতি এটা কোনো নূতন ব্যাপার নয় অনেক লোক আছেন যারা এই ধরনের রাজনীতিটাকে ব্যবহার করেন তো এরকম কিছু কিছু লোকও সব পার্টিতে এসে যায় ভিড়ের মধ্যে এখন পাইকারি হারে লোক আসছে না বাছাবাছি করার সুযোগ নেই তো কিছু লোক ঢুকে পড়েছে তার মানে এরাই আমাদের মুখ হবে তারাই বিজেপি হবে এরকম নয় ভিড়ও লাগে গণতন্ত্র একটা ভিড়ের ব্যাপার যার কাছে যত মাথা আছে যত ভোট আছে সেই তত বড় পার্টি সেই জিতে তো ভোটেরও তো দরকার আছে তার জন্য লোককে নেওয়া হচ্ছে আরেকটা জিনিস মানুষ জানতে চায় সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অন্যতম জনপ্রিয় একজন মুখ তাকে আপনারা দলে নিয়ে এলেন ওনাকে কি নির্বাচনী যুদ্ধে কাজে লাগাবেন আপনারা এবং কাজে লাগালে কীভাবে কাজে লাগাবেন এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি বা উনি জয়েন করবেন সেটাও আমার জানা ছিল না আমরাও প্রদেশ কেন্দ্রীয় পার্টি ঠিক করেছে যে এখানে যারা বাংলা বাংলাভাষী বাংলাদেশ বাঙালির মুখ এরকম কিছু লোককে আমাদের দরকার আছে এখানকার মানুষের বিশ্বাস আস্থা পাওয়ার জন্য যে হ্যাঁ এর সঙ্গে আছে এটাও আমরা দেখলাম সত্তর বাহাত্তর বছর বোধহয় সত্তর বছর বয়সে গেছে মিঠুন চক্রবর্তীর সেই ফাটা কেষ্ট এই বয়সে উনি এত জনপ্রিয় বাংলাতে এটা কালকে প্রমাণ হলো একটা উনি তো বলছেন যে খবর পাচ্ছি আমরা বারো তারিখ থেকে নির্বাচনী প্রচার অভিযানে কোনো কাজে আসবে ওনার এই প্রচার না প্রচার তো সবাইকে দিয়ে করাবে যার পিছনে লোক আছে যার কথা লোকেরা শোনেন সবাই প্রচারে থাকবেন বাকি কিভাবে ইউজ হবে সেটা পার্টি আগামী দিনে ঠিক করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দিলীপবাবু যেটা বলছেন যে গতকালের ব্রিগেড সমাবেশ থেকে আসন্ন লড়াইয়ে অর্থাৎ বিজেপির কাছে যেটা মহাসংগ্রাম সেই লড়াইয়ের রণকৌশল কি হবে যুদ্ধের অভিমুখ বা সূচিমুখ কি হবে সেটা গতকাল নির্দিষ্ট করে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই অভিমুখ ধরেই এগোতে চাইছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা এবার ভোটের মুখে ফের উত্তর পরগনায় তৃণমূলে ভাঙন এবার দল ছাড়তে চলেছেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাস এ বিষয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন কি খবর রয়েছে সঙ্গীতা বারাসাত এক নম্বর ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের তৃণমূলের সদস্য রঞ্জিত বিশ্বাস তিনি গতকাল জানিয়েছেন তিনি দল ছাড়তে চলেছেন কেন তার সঙ্গে ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে দল করছেন জেলা পরিষদের সদস্য অথচ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে দলীয় কোন কর্মসূচিতে ডাকেন না এবং এলাকার নেতৃত্ব তোলাবাজি নানা রকম অবৈধ কাজকর্মে লিপ্ত এই নিয়ে তিনি বারবার দলের নেতৃত্বের কাছে প্রতিবাদ করেও কোনো ফল পাননি এবং দলে তিনি কাজ করতে পারছেন না সেই কারণেই তার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন এবং খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে তিনি জানিয়েছেন যদিও এই ব্যাপারে উত্তর চব্বিশ পরগনার বিজেপি সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রঞ্জিত বাবু একজন ভালো মানুষ তিনি কাজ করতে পাচ্ছেন না তাকে বিজেপিতে স্বাগত অপর থেকে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে এই খনিকের ভুল ভুল বোঝাবুঝি এগুলো কথা বলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে সঙ্গীতা ধন্যবাদ